ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেলগাছি অবস্থিতে শুরু হলো করোনা র্যাপিড টেস্ট, জানবো এই নিয়ে সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, কি জানতে পারছো এই র্যাপিড টেস্টে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বেলগাছিয়া বস্তিতে। এখানে উর্দু যে স্কুল রয়েছে সেই স্কুলের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে র্্যাপিড টেস্ট হচ্ছে এবং আইপিজেএমআর থেকে এখানে টিম এসছে এবং টিম এসে এখানে র্্যাপিড টেস্ট করছেন। এখানে অ্যাডভাইজার রয়েছেন ল্যাবের, তিনি এখানে বসে রয়েছেন এবং এটা প্রত্যেকেই পিপিই পরে কিন্তু টেস্টটা করছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সবাই পিপিই পরে রয়েছেন এবং সেই সঙ্গে মাস্ক রয়েছে এবং এখানে যাদের কোনো লক্ষণ রয়েছে তাদের কিন্তু টেস্ট করা হচ্ছে। এই মুহূর্তে এখানে আমরা টেস্ট করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে বাইরে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন বাইরে। এখানে বেলগাছিয়া বস্তিতে আমরা জানি সরকারিভাবে দুজন আক্রান্ত হওয়ার খবর মিলেছিল এবং তারপরেই প্রশাসন কিন্তু জোরদার এখানে নজরদারি চালাতে শুরু করে এবং এই মুহূর্তে র্যাপিড টেস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা রয়েছেন পুরসভার কর্মীরা রয়েছেন, এখানে পুরসভার কর্মীরা বসে রয়েছেন। অন্যদিকে আইপিজিএমআর থেকে যারা এসছেন তারা এখানে এসছেন, সবাই কিন্তু এই টেস্ট করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই টেস্ট যেটা জানা যাচ্ছে যে ওয়েবসাইটেই আপলোড করে দেওয়া হবে এই পুরো টেস্টের রিপোর্ট এখন অবধি যেটা জানা যাচ্ছে। এবং এটাকে যেরকমভাবে বলছেন যে এইটার মাধ্যমে কিন্তু অনেকটাই বোঝা যাবে যে কেউ করোনা আক্রান্ত কি আক্রান্ত নয় সেটা বোঝা যাবে। যাদের লক্ষণ রয়েছে তাদেরই কিন্তু এখানে পরীক্ষা করা হচ্ছে, পুল টেস্টিং এখনও অবধি হচ্ছে না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভাইজার যিনি রয়েছেন তিনি এখানে রয়েছেন এবং বাইরে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছেন এবং এক এক করে এখানে র্যাপিড টেস্ট হচ্ছে পরপর। এই বেলগাছিয়া বস্তির মধ্যে এই যে উর্দু স্কুল সেখানেই কিন্তু র্যাপিড টেস্ট হচ্ছে একেবারে। অর্ণব তুলে ধরলে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি, র্যাপিড টেস্ট চলছে, আমরা শুনে নেব। এই নিয়েই রাজ্যসভা তৃণমূল সাংসদ শান্তনু সেন এবং তারই সঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কি বলা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে র্যাপিড টেস্ট শুরু হয়েছে এবং সেই র্যাপিড টেস্ট আমাদের এই কলকাতা আমার 3 নম্বর ওয়ার্ডে বেলগাছিয়াতে আজকে এই র্যাপিড টেস্ট শুরু হলো। এখানে বেলগাছিয়া উর্দু হাই স্কুলে স্পেশাল টিম এসছে, ট্রেন SSKM হসপিটাল থেকে। এটা হচ্ছে যারা 5 থেকে 6 দিন অন্তত জ্বর কাশি বা শ্বাসকষ্টে ভুগছে তাদেরকে দেওয়া হবে। এই ব্লাডটা নিয়ে ওরা পিজিতে যাবে, পিজিতে টেস্টিং হবে, তার মধ্যে রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তর নেবে। This is a rapid card test. Normally confirmatory is PCR because PCR takes a long time and a lot of expertise. So we are doing the screening test. যদি কারোর জ্বর থাকে 7 দিন তাহলে আমরা ব্লাড থেকে ফিঙ্গার প্রিক করে টেস্টটা করব, সেটা IgG বা IgM অ্যান্টিবডি পেয়ে যাব আমরা কিছুক্ষণের মধ্যে। সো উই ক্যান অ্যাটেন্ড টু আইসোলেশন অ্যান্ড ফর দ্য লুকিং আফটার দ্য পেশেন্টস হু টার্ন আউট টু বি পজিটিভ ইফ দে ডু।